নমস্কার বন্ধুরা, পিয়ালিস এসেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ তৈরি করছি ছানার জিলিপি। দেখুন, জিলিপির টেক্সচার যেমন সফট তেমনই রসালো। এই রকম দারুণ রেজাল্ট পাওয়ার জন্যে ভিডিও শেষ পর্যন্ত দেখুন এবং আমার বলা টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলে 100% রেজাল্ট পাবেন। আসুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নিই। ছানার জিলিপি বানানোর জন্যে প্রথমেই লাগছে ছানা। 500 ml দুধের ছানা আমরা বানিয়ে নিয়েছি। এটা ভিনেগার দিয়ে কাটিয়ে নিয়েছি। নিয়ে নর্মাল যেভাবে ছানা কাটানো হয় সেইভাবেই ছানাটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আমার আরও অনেক মিষ্টির ভিডিও দেওয়া আছে, সেখানেতে দেখানো আছে, দেখিয়ে নিতে পারেন। আচ্ছা, এরপর এর মধ্যে আমরা নিয়ে নিচ্ছি ময়দা। 3 চামচ ময়দা আমরা এর মধ্যে দিচ্ছি। একই চামচ ব্যবহার করে প্রত্যেকটা জিনিস আমরা ব্যবহার করব। 3 চামচ ময়দা দিয়ে দিলাম। 1 চামচ সুজি দিচ্ছি ওই চামচেরই, আর দিচ্ছি 1/4 teaspoon মতন বেকিং সোডা, মানে খাবার সোডা, আর দিচ্ছি ঘি। খুব সামান্য ঘি দিয়ে এই ছানার মিশ্রণটা মেখে নিতে হবে। আপনারা বাড়িতে যে চামচটা ব্যবহার করবেন সেই একই চামচ দিয়ে এই অনুপাতটা দেবেন, তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে। জাস্ট এবার ভালো করে এটা একটু মেখে নিতে হবে। যে যেমন আমরা লুচি পরোটা বানানোর জন্য যেমন একটা ডো তৈরি করি না, একদম সফট সেরকম একটা ডো তৈরি হবে। ডো হয়ে গেল, এরপর আমরা এটাকে হাতে করে এইভাবে একটা লম্বা করে নিলাম। তারপর একটা একটা করে পিস করে নিচ্ছি, যাতে প্রত্যেকটা জিলিপি সমান হয়। আমরা ছানার একটা একটা করে বল কেটে নিলাম। এরপর আমরা জিলিপিটা তৈরি করব। প্রথমেই এটাকে এভাবে লম্বা করে নিতে হবে, একদম যাতে পুরোটা সমান হয়। আমি ঠিক বলে হয়তো বোঝাতে পারবো না, এটা দেখে আপনাদের বুঝে নিতে হবে। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যেন সমান হয়, আর জাস্ট এইভাবে ঘুরিয়ে নিয়ে এটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে লাগিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই কিন্তু হয়ে যাবে। একটা জিলিপি তৈরি হয়ে গেল। এইভাবে আমরা প্রতিটা জিলিপি তৈরি করে নিচ্ছি, একদম সমান করে এইভাবে। দেখুন, একটু দেখলেই বুঝতে পারবেন, ভীষণ সহজ ব্যাপার। বাচ্চারাও পারবে এটা করতে। ঠিক এইভাবে এই শেষ প্রান্তটা কিন্তু জুড়ে দিতে হবে, না হলে তেলে ভাজার সময় খুলে যেতে পারে। হয়ে গেল। এরপর আমরা চিনির শিরাটা তৈরি করে নেব। আমরা যে কাপের চিনি নেব সেই কাপেরই 1.5 কাপ মতন জল এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এলাচ, 2 এলাচ ভেঙে দিয়ে দিচ্ছি। এই ছানার জিলিপি বানানো বা পান্তুয়া বানানোর যে রসটা হয় সেটা কিন্তু এরকম একটু চিটচিটে মতন হবে আর একটু ঘন হবে, রসগোল্লার রসের মতন হবে না। ওইভাবে বানিয়ে রেখে দিলাম। এরপর আমরা ভেজে নেব জিলিপিটা। এরকম ঠান্ডা তেলের মধ্যেই কিন্তু জিলিপিগুলো ছেড়ে দিতে হবে। গরম তেলে জিলিপি দিলে কিন্তু জিলিপিগুলো ভাজা ভালো হবে না ভেতর থেকে। দেখতেই পাচ্ছেন, একদম ঠান্ডা তেলে দিয়ে দিয়েছি। আঁচটা একদম কমে রেখে আস্তে আস্তে ভাজতে হবে। আর আমরা 4টে দিয়েছি, কারণ একসাথে দিইনি, কারণ জিলিপিগুলোর সাইজ কিন্তু আস্তে আস্তে দেখুন বাড়তে থাকছে, বড় হতে থাকছে। আর একসাথে দিয়ে দিলে কিন্তু জায়গা পাবে না আর এটা বেশ বড় হতে পারবে না। এভাবে আমরা ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচ ভাজা হয়ে গেলে আমরা পরেরটাও ভেজে নেব একইভাবে। আর এই জিলিপিগুলো ভাজার পর এর রঙটা কিন্তু এই রকম হালকা থাকতে থাকতে একটু নাবিয়ে নিতে হবে। খুব বেশি ডিপ করতে গেলে পরে যখন এটা রসে দেয়া হবে তখন কিন্তু এটা কালো হয়ে যাবে। এটাকে ওভারনাইট ভিজিয়ে রাখতে হবে রসের মধ্যে, তাহলেই কিন্তু একদম সুন্দরভাবে আপনাদের জিলিপি ছানার তৈরি হয়ে যাবে। এই ছানার জিলিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করুন। সামনেই রথযাত্রা আসছে, আর রথযাত্রায় তৈরি করে জগন্নাথদেবকে এটা প্রসাদ হিসাবে দিতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও সংক্রান্ত কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এইটুকু। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আর কী কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।